247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অনেকদিন পর আবার ভিডিওতে আসা, কারণ দুটো অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা জরুরি মনে হলো। যে WBCEF এবং WWCD নিয়ে যে নোটিশটা আপনারা পেয়েছেন বা যেটা আপনাদের কাছে ঘুরছে, আপনাদের অনেকের মনে সংশয় রয়েছে যে এই নোটিশটা কি, আমাদের কি নতুন রিক্রুটমেন্টের নোটিশ কি না, তো সেই সমস্ত বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি কিছুটা, এবং তারই সাথে একটা সুসংবাদের একটা বার্তা দিয়ে রাখি। কারণ আপনাদের কিন্তু হোমগার্ডের নিয়োগ হলেও হতে পারে, আমি আবারও বলছি আমার কাছে কোনো খাতা কলমে পেপার নেই, কোনো নোটিশ নেই, তা সত্ত্বেও আমি আপনাদেরকে বলে রাখছি একটা হোমগার্ডের রিক্রুটমেন্ট হলেও হতে পারে। কারণ আপনারা জানেন রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে আরজি করে, সে আরজি করে ঘটনাটার জন্যই মেইনলি হসপিটালগুলো টার্গেট করা হচ্ছে, এছাড়া বিভিন্ন সরকারি সেক্টরগুলো আছে যেগুলো হোমগার্ডের বিশেষ প্রয়োজন আছে, যার জন্য হোমগার্ড একটা রিক্রুটমেন্ট হতে পারে যেখানে হসপিটালগুলো মেইনলি টার্গেট করা হবে এবং হসপিটালগুলোকে গার্ড দেওয়ার জন্যই কিন্তু হোমগার্ডের একটা নতুন রিক্রুটমেন্ট হলেও হতে পারে। এবার বলি WBCEF এবং WWCD-র যে নোটিফিকেশান বা নোটিশটা আপনাদের কাছে ঘুরছে, সেটা কিন্তু আপনাদের নতুন রিক্রুটমেন্টের নোটিশ নয়, সেটা কিন্তু SDRRT এবং SDRT এবং নতুন করে যে পরিকল্পনা করা হচ্ছে আমাদের এই WBCEF, WWCD, NVF এবং QRT সিভিল ডিফেন্স, মানে CDV সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এদেরকে নিয়ে একটা নতুন যে চিন্তাভাবনা চলছে সেটারই কিন্তু একটা নোটিশ ওটা। SDRRT প্রত্যেকটা জায়গাতে, মানে মেইনলি 12-13 পয়েন্টে থাকবে যারা খুব কুইক রেসপন্স করবে কোনো দুর্যোগ ব্যবস্থাপনাতে, যেটা NDRF করে থাকেন, ঠিক NDRF-এর মতোই চিন্তাভাবনা করে SDRT করা হয়েছে, স্টেট ডিজাস্টার রেসপন্স টিম, এবং তার সাথে SDRRT করা হচ্ছে। এবং মেইনলি SDRRTটা 5টা ডিভিশনের মধ্যে থাকবে, আমাদের যে প্রশাসনিক ডিভিশনগুলো আছে মেইনলি এরকমই হয়তো উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, যাতে 5টা আমাদের যে মেইন প্রশাসনিক ডিভিশন রয়েছে সেখানে 5টা কোর টিম থাকবে SDRRT-র, এবং SDRT-র যে টিমটা সেটা থাকবে প্রায় 12-13 জায়গায়, যেগুলো মানে বন্যা প্রবণ এরিয়া বা যেখানে বেশি দুর্যোগ হয় সে সমস্ত এরিয়াতে SDRT থাকবে, এবং SDRRT থাকবে মেইনলি 5টা প্রশাসনিক ডিভিশনে। এইরকমই কোনো পরিকল্পনা হয়তো চলছে, আমি হয়তো সঠিকভাবে না বলতে পারলেও খানিকটা এইরকমই কনসেপ্ট। এবং তারই সাথে WBCEF যেমন থাকছে তেমন তো থাকবে, তার সাথে WWCD যেমন থাকছে তেমন থাকবে, তার সাথে NVF যেমন থাকছে তেমন থাকবে, যেমনটা যারা আছে তেমনটা তেমনই থাকবে, কিন্তু স্পেশালি এই টিমগুলো তৈরি করা হচ্ছে অনেকটা NDRF-এর আদলে। এবার যেটা বলছি সেটা হচ্ছে, এত আমাদের কলিগরা বা আমাদের স্টাফেরা ডিস্ট্রিবিউট হচ্ছে বিভিন্ন জায়গায়, নিশ্চয়ই শর্ট করবে, তো একটা রিক্রুটমেন্ট আসার পসিবিলিটিস থাকলেও থাকতে পারে। আমি আবারও বলেছি আপনাদেরকে, আমি যতদিন হাতে কলমে কাগজ না পাবো আপনাদেরকে কোনো আপডেট দেওয়ার চেষ্টাও করবো না বা দেবো না, তো নতুন রিক্রুটমেন্ট নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। তবে এই SDRRT যখন স্যাংশন হয়ে যাবে অনেকটা টান পড়বে, মানে স্ট্রেংথে আমাদের WBCEF এবং WWCD-তে তো ছেলের প্রয়োজন হবে তখন অনেক, তখন হয়তো নতুন রিক্রুটমেন্ট হলে হতে পারে। তবে অবশ্যই নোটিশটা যারা পেয়েছেন সেটা খুব বেশি হাইলাইট করবেন না বা খুব বেশি এদিক ওদিক স্প্রেড করবেন না, যারা পাননি তারা ওটা নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, ওটা না পেলেও আপনাদের কিছু যায় আসে। নতুন ট্রেনিংয়ের কথা অনেকে জিজ্ঞেস করেছেন, যদি নতুন ট্রেনিং কখনো হয়, কোথাও হয়, আমি খোঁজ পেলে আপনাদেরকে শেয়ার করব। আজকে আপাতত এই পর্যন্তই, কারোর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা আজকে চ্যানেলের প্রথম আছেন, WWCD, WBCF, সিভিল ডিফেন্স রিলেটেড সমস্ত তথ্য বা NVF এই সমস্ত রিলেটেড তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই হোমগার্ডের নতুন রিক্রুটমেন্ট আসলে আপনাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।